করোনায় আক্রান্ত কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ। অভিযোগ, পুলিশের কর্ডনে থাকা অবস্থায় কংগ্রেস নেতা কর্মীদের উপর বিজেপি দুর্বৃত্তরা আক্রমণ করেছে বলে অভিযোগ। ঘটনায় বিভিন্ন মহলে নিন্দার ঝড়। সর্বভারতীয় কর্মসূচির অঙ্গ হিসেবে বৃহস্পতিবার রানীরবাজার থেকে কংগ্রেসের ভারত ছাড়ো কর্মসূচি ছিল। এদিন কংগ্রেস নেতাকর্মীরা সেখানে জড়ো হন। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা, বিধায়ক সুদীপ রায় বর্মণ, আশীষ কুমার সাহ সহ অন্যরা। অভিযোগ, সেখানে পুলিশ তাদের ব্যারিকেড দিয়ে আটকে রাখে। আরও অভিযোগ, তখনই বিজেপি দুর্বৃত্তরা কংগ্রেস নেতাকর্মীদের ওপর আক্রমণ করে, গাড়ি ভাঙচুর করে। কংগ্রেস নেতাকর্মীরা রাস্তায় বসে পড়লে পুলিশ তাদের গ্রেপ্তার করে এডি নগর পুলিশ লাইনে নিয়ে আসে। অভিযোগ, পুলিশের নিরাপত্তায় সুদীপ বর্মণদের গাড়ি যখন আগরতলার দিকে আসছিল তখনই বিজেপি দুর্বৃত্তরা আবারও আক্রমণ করে। এতে মাথায় আঘাত পান সুদীপ রায় বর্মণ সহ অন্যরা। সঙ্গে সঙ্গে তাকে জিপি হাসপাতালে নিয়ে আসা হয়। কংগ্রেস নেতা আশীষ কুমার সাহার অভিযোগ, পুলিশের সামনেই ন্যাক্কারজনক এই ঘটনা ঘটেছে। তিনি জানান ঘটনায় 11 জন কংগ্রেস নেতাকর্মী আহত হয়েছেন। দেখা গেল যে আমরা যখন পুলিশ এসকর্টের মধ্যে আমাদের গ্রেপ্তার করা হয়েছে, আমরা যখন পদ অবরোধ করে বসেছি তখন আরক্ষা কর্তৃপক্ষ জানালো যে আমাদের গ্রেপ্তার করা হয়েছে। আমাদের গ্রেপ্তার করে যখন পুলিশ কর্ডন করে নিয়ে আসছে, সেই কর্ডনের ভেতরে ঢুকে গাড়িগুলিকে আক্রমণ করা হয়। সেখানে ওরা ধারালো অস্ত্র নিয়ে, ইট পাটকেল নিয়ে গাড়িতে ছুঁড়ে এবং লাঠির আঘাতে বেশ কিছু আমাদের সাধারণ কর্মী, আমাদের নেতৃবৃন্দদের তাদেরকে আক্রমণ করে। সুদীপবাবু মাথায় আঘাত পেয়েছেন, ওনার সিটি স্ক্যান হচ্ছে, রিপোর্ট আসুক, বলা যাবে কী হবে। আমাদের একজন ওয়ার্কিং প্রেসিডেন্ট সুশান্ত চক্রবর্তী, উনিও আঘাত পেয়েছেন, ওনাকে সভাপতি টিএমসিতে নিয়ে গেছেন, সেখানে ওনার চিকিৎসা চলছে। আরও অনেক বেশ কিছু কর্মীরা যারা পুলিশি হেফাজতে আছে। এদিকে ঘটনার খবর পেয়ে জিবিতে ছুটে যান সিপিএম নেতা, প্রাক্তন বিধায়ক পবিত্র কর, গোপাল রায় সহ অন্যরা। তারা সুদীপ বর্মণের চিকিৎসার খোঁজ খবর নেন। পবিত্রবাবুর অভিযোগ, প্রাণঘাতে আক্রমণ করা হয়েছে সুদীপবাবুর ওপর। তবে আঘাত তো গুরুতর এবং আক্রমণটা প্রাণঘাতী। আমি তো খবর পেয়ে ওইদিকের আবার ডিটেলস খবর নেওয়ার জন্য আমি তো অপেক্ষা করেছিলাম। ওকে যেভাবে অ্যাটাক করেছিল তাতে প্রাণে মেরে ফেলাটাই ওদের লক্ষ্য ছিল, কারণ গাড়ির কাঁচ ভেঙে ভেতরে গিয়ে আহত হয়েছে এবং আরও কয়েকটা গাড়ি রাস্তায়। এই গাড়ি যদি স্পিডে না আসতে পারে তার জন্য আটকে আছে। আমি বলবো যে বর্তমান যিনি মুখ্যমন্ত্রী, বিভিন্ন মুখ্যমন্ত্রী হওয়ার আগে, এমএলএ হওয়ার আগে, এমএলএ হওয়ার পরে বলছেন শান্তি রাখবেন, কিন্তু কালকে তো আমরা দেখলাম আমাদের পার্টির একটা মিটিং ছিল আমাদের সম্পাদক জিতিন চৌধুরী, আর সেখানে জাতীয় পতাকা নিয়ে মিটিং আক্রমণ এবং আজকেও প্রায় একই অবস্থাতে, তাদের এত জাতীয় পতাকা ছিল, তাদের এই প্রোগ্রাম জানা ছিল পুলিশের, পুলিশ জানে। পুলিশ যদি প্রোটেকশন দিতে পারতেন তাহলে এই ঘটনা ঘটতে পারতো না, কেন দিল না? তিনি একজন বিধায়ক বলে সেখানে দাঁড়িয়ে ত্রিপুরায় গণতন্ত্রের লেশমাত্র নেই, এটা পুরোপুরি একটা ফেসিবাদী কায়দা চলছে, কোনো বিরোধী দল কোনো প্রতিবাদ আমরা করতে পারবো না। ঘটনায় সর্বত্র নিন্দার ঝড় বইছে, দাবি উঠেছে দুর্বৃত্তদের গ্রেপ্তার এবং শাস্তির। কিউ রিপোর্ট, চ্যানেল দিন রাত।